ঘরে অনেক সময় আমাদের দুধ জাল দিতে গেলে দুধ কেটে যায়, তখন সেই ছানাটা দিয়ে কি করব বুঝতে পারি না। তো সেই ছানাটা দিয়ে এইভাবেই দোকানের মতো প্যাড়া বানিয়ে ফেলা যায়। নমস্কার বন্ধুরা, পুপুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি কেটে যাওয়া ছানা দিয়ে বানিয়ে ফেলবো দোকানের মতো প্যাড়া। কেউ খেয়ে বুঝতেও পারবে না যে এটা ঘরে বানানো কেনা নয়। যদি তোমাদের আমার আজকের রেসিপি ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। তোমাদের অনুরোধ করব, ঘরে দুধ কেটে গেলে অবশ্যই এটা বাড়িতে বানিয়ে দেখো, সবারই ভালো লাগবে। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের অনুরোধ করব, এরকমই সুন্দর সুন্দর রেসিপি পেতে গেলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটা প্রেস করে আমার সাথে থেকো, তাহলে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো। চলো তাহলে দেখে নেওয়া যাক কি করে বানাচ্ছি আজকে এই প্যাড়া। এখানে 1 লিটার দুধ আছে, আমি জাল দেওয়ার সাথে সাথে কিন্তু এটা কেটে গেছে। এবার কেটে যাওয়া ছানাটা একটু পাতলা হয় তাই আমি এর মধ্যে 1 চা চামচ ভিনিগার দিয়েছি, তাহলে ছানাটা একটু জমাট বেঁধে গেছে। আর সেই ভিডিওটা আমি করতে পারিনি কারণ এটা করার পর আমার মাথায় এসছে তাহলে একটা মিষ্টি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, ছানাটাকে আমি ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা করে নেওয়ার পর একটা বড় পাত্রে আমি এটাকে ছেঁকে নিচ্ছি একটা ছাঁকনির সাহায্যে। ছানাটা পুরোটা ছেঁকে নিয়েছি, ছেঁকে নেওয়ার পর আমি একটুখানি চামচ দিয়ে এরকম করে জলটাকে ঝরিয়ে নিচ্ছি। এবার আমি এই বাটিটার মধ্যেই এই ছাঁকনিটা শুদ্ধ 10-15 মিনিট রেখে দেবো, তাহলেই জল ঝরে যাবে, আর কোনো কাপড়ে দিয়ে চেপাচেপি আমি করব না। তো ছানাটা দেখো আমি জল ঝরিয়ে নিয়েছি, এখন আমি মিক্সির জার নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি ছানাটাকে একটুখানি ভেঙে ভেঙে দিয়ে দেব। এটা এতখানি চাপ বেঁধে গেছে কারণ আমি রাত্রিবেলা দুধটা জাল দিয়েছিলাম, ফেটে গেছে। তো জলটা ঝরানোর পর আমি ছানাটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, বাইরে রাখিনি, সেই জন্য একটু শক্ত হয়ে গেছে। তো যাই হোক, তোমরা জল ঝরাবার পর নিয়ে নেবে এর মধ্যে, যদি তখন তখনই করো, আর যদি আমার মতোই করো, যদি পরে করতে হয় তাহলে ফ্রিজে রেখে দিও। তো একটুখানি ভেঙে দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম। আর এইটা কিন্তু ডাবল টোনড মিল্ক ছিল, তারই ছানা দেখো। তো কিন্তু ছানা কিন্তু অনেকটাই হয়েছে, আমি বুঝতে পারিনি এতটা ছানা হবে। এখন আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। মিনিট তিনে লো ফ্লেমে নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ কেওড়া জল। আর এটাকে আবারও মেশাতে থাকবো, এটা কিন্তু আরও একটু হবে, এখনো হয়নি, এখনো একটু জল জল ভাব রয়ে গেছে। আরও মিনিট দুয়েক আমি লো ফ্লেমে এভাবে নাড়াচাড়া করার পর দেখো এটা কিন্তু একদম শুকিয়ে গেছে। এখন আমি গ্যাস অফ করে এটাকে নামিয়ে নেব। আমি এখন একটা পাত্রে এটাকে ঢেলে একটুখানি ঠান্ডা করে নেব যাতে হাত সওয়া গরম থাকে। হাতে যাতে ধরা যায় সেই রকম ঠান্ডা এটাকে আমি করে নেব। এটা যখন গরমটা কমে গেছে তখন আমি এটাকে আবারও একবার মিক্সিতে দিয়ে দেব।
আর এটাকে আমি দুবারে অল্প অল্প করে পেস্ট করে নেব। তো দেখো আমি পেস্ট করে নিয়েছি, এখন আমি একটা পাত্রে এটাকে তুলে নেব। আর বাদবাকি যেটা আছে সেটাও আমি একইভাবে পেস্ট করে নেব। ওটা খুব গরম থাকতে থাকতে পেস্ট করাটা ঠিক না, মিক্সিটা চালানো ঠিক না, সেই জন্যই আমি হাত সওয়া গরম করে নিতে বলেছিলাম, তারপরেই এটাকে পেস্ট করতে হবে। তো দেখো আমি যেহেতু ছোট জারটাতে করছি সেই জন্য দুবারে করলাম, কারণ বড় জারটা দিলে এটা বেশিরভাগটাই কিন্তু আটকিয়ে নষ্ট হবে। এবার আমি এই মিশ্রণটাকে 5 মিনিট ফ্রিজে রেখে দেব, তারপর আমি মিষ্টিগুলো গড়ব। এখনও গড়ে নেওয়া যাবে, তবে ফ্রিজে রেখে দিলে আর একটু সুবিধা হবে করতে। আমি ঠিক 5 মিনিট পর এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। খেয়াল রাখতে হবে এর বেশি কিন্তু রাখা যাবে না, খুব অল্প সময়। হাতে দেখো সামান্য একটুখানি ঘি আমি লাগিয়ে নিয়েছি। এবার আমি এখান থেকে আমার পছন্দ মতো অংশ নিয়ে নেব, আর যেমন ইচ্ছা সেই রকম শেপ আমি এটাকে দেব। তো আমি গোল করছি, তোমরা যেমন ইচ্ছা তেমন করতে পারো। গোল করে একটুখানি আঙুল দিয়ে এই জায়গাটা দাবিয়ে দিচ্ছি। এভাবেই আমি পুরোটা করে নেব। ঘি কিন্তু একবারই দিয়েছি, আমাকে আর দিতে হবে না, কারণ এর মধ্যেও ঘি আছে, আমি 1 চামচ ঘি দিয়েছিলাম। তো হাতে আগে এভাবে ভালো করে টাইট করে নেবে এভাবে, তারপর এটাকে হাতে গোল করে এভাবে শেপ দেবে। আমি এখান থেকে একটা তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে ভেতরটা। বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি, আবারও ফিরে আসব পরের পর্বে এরকমই সুন্দর কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো।